সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সময় টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মের নিয়মিত আলোচনায়। আমরা প্রতিদিনই এই আলোচনায় নির্দিষ্ট একটি বিষয় নিয়ে বা নির্দিষ্ট একটি খবর নিয়ে একটু বিস্তারিত আলোচনা বা বিস্তারিত বিশ্লেষণ করে থাকি। আমাদের আজকের বিষয় পদ্মা সেতুতে ফেরির ধাক্কা। আমরা জানি যে আসলে বেশ স্বপ্নের এই সেতু, সেই শুরু থেকে নানা খাত প্রতিঘাত পেরিয়ে এখন কিন্তু সেই সেতু, স্বপ্নের সেতু বাস্তবের সামনে বা চোখের সামনে দৃশ্যমান। আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই হয়তো আমরা দেখতে পাবো এই স্বপ্নের সেতুতে যান চলাচল শুরু হবে, সেটি আগামী বছরের মাঝামাঝিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এরই মধ্যেই দেখছি আমরা বেশ কয়েকবার, বিশেষ করে গত মাস থেকে এই মাস পর্যন্ত চারবার ফেরি চলাচল, ওই পথের ফেরির ধাক্কা, সেটি নিয়ে নানা বিপত্তি হয়েছে এবং এতে কিন্তু সেই ব্রিজের সামান্য হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই নিয়ে আসলে সবশেষ গত পরশু দিন সোমবারে যে ধাক্কা লাগে, এ নিয়েও আসলে পরে একটি সিদ্ধান্ত হয়েছে। এই ফেরি চলাচল এক প্রকার প্রথমে এই রুটে বন্ধই ছিল, যদিও পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী যে পদ্মা সেতু নিয়ে ভারী যানবাহন পারাপারের বন্ধ করার কয়েক ঘন্টা পরে একটা সিদ্ধান্ত হয়েছে যে অর্ধেক যান পারাপার করতে পারবে এবং সেটি একটি কিছু নিয়মকানুন মেনে তাদের চালাতে হবে। তো এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বলের, সেটি আগে দেখে আসছি। শিমুলিয়া বাংলাবাজার নৌরুট এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পদ্মা সেতু সুরক্ষার পাশাপাশি ফেরি রুটটিও সচল রাখা জরুরি, কিন্তু ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠেছে। পদ্মা সেতুর সঙ্গে চারবার ফেরির ধাক্কা লাগে। সবশেষ সোমবার রাতে দুর্ঘটনার পরই মঙ্গলবার দুপুরে জরুরি বৈঠকে বসে নৌ মন্ত্রণালয়, সিদ্ধান্ত হয় স্রোত না কমা পর্যন্ত পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যানবাহনবাহী ফেরি চলাচল বন্ধ থাকবে। পদ্মা সেতুর মধ্যে যখন আঘাত করে তখন আমাদের হৃদয়ের মধ্যে আঘাত হয়। এই সিদ্ধান্তের কয়েক ঘন্টা পরই মঙ্গলবার রাতে তা পরিবর্তন করে ফেরিগুলোর সক্ষমতার অর্ধেক যান পারাপার করার সিদ্ধান্ত হয়। আগে আমরা একটা ফেরিতে 10টা মনে করেন ট্রাক উঠতো, এখন 5টা উঠবে, তারপরে সাথে হালকা যানবাহন উঠবে, তাহলে এটা লোডটা কম থাকবে, কম থাকলে মাস্টারের এটা ঘুরেতে অথবা কন্ট্রোল করতে সুবিধা হবে। প্রতি বছর নির্দিষ্ট সময়ে বর্ষা আসবে, পদ্মায় থাকবে প্রবল স্রোত, এই পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি থাকাটা স্বাভাবিক। আর এবার ভরা বর্ষায় অন্যান্য বারের তুলনায় পানি এবং স্রোত কম থাকা সত্ত্বেও এমন চ্যালেঞ্জ কেন হচ্ছে? পানি বিশেষজ্ঞরা মনে করেন আধুনিক যুগে এমন স্রোত মোকাবিলায় সক্ষমতা থাকা জরুরি। কোন অবস্থাতেই 400 ফুটের মধ্যে দিয়ে 50 ফুটের ফেরি ধাক্কা খাওয়া উচিত নয়, সাবধানতা অবলম্বন করা উচিত, এটাই হচ্ছে সমাধান। গত 23 জুলাই ফেরি শাহজালালের ধাক্কার ঘটনায় তদন্ত কমিটির দেয়া রিপোর্টে 3 সুপারিশের একটি শিমুলিয়া ফেরিঘাট 2.5 কিলোমিটার পশ্চিমে মাওয়া অথবা মাদারীপুরের বাংলাবাজার ঘাট 8 কিলোমিটার ভাটিতে শরীয়তপুরের মাঝিকান্দিতে সরিয়ে নেয়া। 20 কোটি টাকা ব্যয়ে মাওয়ায় ঘাট স্থানান্তর হলে দূরত্ব কমবে 2 কিলোমিটার, এতে সময় এবং জ্বালানি খরচ কমবে 15% করে। অন্যদিকে মাঝিকান্দিতে 31 কোটি টাকা ব্যয়ে ঘাট স্থানান্তরে দূরত্ব কমবে 3 কিলোমিটার, তবে সড়কপথ বাড়বে 4 কিলোমিটার। পারাপার স্বাভাবিক রাখতে আগে থেকেই শিমুলিয়া ঘাট কিংবা বাংলাবাজার ঘাট সরিয়ে নেওয়া গেলে নির্মাণাধীন স্বপ্নের সেতু এড়িয়ে চলাচল করা যেত বলে মনে করেন এই রুটে চলাচলকারীরা। পদ্মায় এখন স্রোতের গতি প্রতি সেকেন্ডে 2.30 মিটার, গেল বছর ঠিক একই সময়ে এই গতি ছিল 3.10 মিটার, আর গেল বছরের তুলনায় এবার পদ্মায় পানির লেভেল 2 মিটার নিচে। মুন্সীগঞ্জের মা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দর্শক, দেখছিলাম সহকর্মী উজ্জ্বলের রিপোর্টটি, সেখানে কিন্তু আসলে তিনি চেষ্টা করেছেন পুরো বিষয়টাই আসলে তুলে ধরতে। এবং ধাক্কার কথা যেহেতু আসি, যে তারবার ধাক্কা, আমি যদি একটু দেখে আসি যে এই ধাক্কার বিষয়টি আসলে প্রথমে কখন সামনে আসে। আমরা যদি দেখি প্রথম যে ধাক্কাটি সেটি আসে কিন্তু 2রা জুলাই গত মাসে, এরপরে দ্বিতীয় ধাক্কাটি আমরা দেখলাম 16ই জুলাই, এরপরে 23 জুলাই, এবং এর কিছুদিন পরেই আবারও এই যে 9ই আগস্ট এসে আবার সবশেষ ধাক্কা। এবং প্রত্যেকটা ধাক্কাই কিন্তু কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও এই ক্ষতি ব্রিজ তো এই যে পদ্মা সেতুর মতো এমন একটি মহানির্মাণকে খুব একটা ক্ষতিগ্রস্ত করতে পারবে না, কিন্তু
এই ফেরি যদি এই রুটে এভাবে চলাচলই করতে থাকে, আমরা দেখলাম এক মাসেই চারটি দুর্ঘটনা ঘটেছে এবং বিশেষ করে সবগুলোই কিন্তু এই বর্ষা মৌসুমে, অর্থাৎ নদী যখনই বেশি খরস্রোতা হচ্ছে তা তখনই কিন্তু আসলে এই ভারী যানবাহন নিয়ে যাওয়া যে ফেরিগুলো তারা আসলে শতভাগ যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণ কিন্তু তারা রাখতে পারছেন না এই ফেরির উপরে, যে কারণেই আসলে এটি বলা হচ্ছে। এবং আমরা দেখেছি তদন্ত কমিটি যে সুপারিশগুলো করেছে সেখানেও কিন্তু তারা বেশ কিছু সুপারিশ দিয়েছে এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ কিন্তু এর জন্য সরাসরি তারা কিন্তু চালকের অদক্ষতাকেই দায়ী করছেন এবং সেক্ষেত্রে এই দক্ষ চালক এবং এই নৌ রুট সরিয়ে ফেলা এই দুটি বিষয়কেই কিন্তু গুরুত্ব দিচ্ছে, পাশাপাশি এই পুরানো সেতুগুলো পরিবর্তনের কথাও কিন্তু এই যে কমিটি সেই কমিটির পক্ষ থেকে বলা হয়েছে। আমরা যদি একটু দেখি ফেরিগুলির যে পরিবর্তনের কথা বা রুটগুলো যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেই রুটগুলো আসলে কোথায়, শিমুলিয়া ঘাট যদি আসলে 2.5 কিলোমিটার পশ্চিমে এনে এ পাশটায় নিয়ে আসা হয় মাওয়ার এইখানে, তাহলে কিন্তু বৃষ্টি মাঝখানে পড়ে এবং ওপারে শিমুলিয়া থেকে এই বাংলাবাজার ঘাট এই পথটায় যদি যাওয়া যায় তাহলে কিন্তু বৃষ্টি একদমই ওই পাশে পড়বে, তাহলে কিন্তু সে খুব একটা ক্ষতি হবে না। এবং সেক্ষেত্রে এই পাশ থেকে যে ঢাকা থেকে যে ঘাটগুলি মাওয়া যাবে তাদের হয়তো কিছুটা পথ বেশি কম বেশি করতে হবে, কিন্তু আমাদের নৌপথের দূরত্বও কিন্তু এখান থেকে যে নৌপথের দূরত্ব সেটাও কিন্তু কমে যাবে। এবং এটা যদি আরেকটু থামিয়ে রাখি আমরা আরেক তাহলে ওই পাশটা যদি দেখি সেখানেও কিন্তু এটা সেখানেও কিন্তু আমরা যদি দেখি যে মাদারীপুর যে বাংলাবাজার ঘাটটি রয়েছে সেখানে আর সেটা যদি আরও 8 কিলোমিটার ভাটিতে সরিয়ে নেওয়া যায় সেখানেও কিন্তু আমরা আমাদের এখানে ওই ও পাশ থেকে অর্থাৎ ব্রিজের ঠিক ওই পাশটা থেকে এই ব্রিজের যদি আমরা বলি এই বাংলাবাজার ঘাটটা এপাশ থেকে আসলে সেখানে কিন্তু ব্রিজের এপাশ থেকে যাওয়া যাবে। কাজেই দুই ঘাট যে কোনো দুইটি অর্থাৎ বাংলাবাজার অথবা শিমুলিয়া যে কোনো ঘাট যদি সরানো হয় তাহলে কিন্তু আসলে সেই সুফলটি পাওয়া যাবে এবং সেখানে কিন্তু স্থানান্তরের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার কিন্তু যে কথা কিন্তু বলা হয়েছে এবং এই পুরো প্রক্রিয়ায় কিন্তু শিমুলিয়া ঘাট মাওয়া স্থানান্তর করতে হলে কিন্তু এখানে প্রায় 20-20 কোটি টাকার খরচ করতে হবে, কিন্তু সেই 20-20 কোটি টাকার বিনিময়ে যেটি হবে এই ফেরিগুলো যে চলাচল করবে সেই চলাচল কিন্তু আসলে চলাচলের মধ্যে কিন্তু মাওয়া যে পদ্মা সেতু স্বপ্নের সেতু সেই সেতুটি পড়বে না। সেক্ষেত্রে কিন্তু আসলে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো খুব সহজেই এড়িয়ে যাওয়া যাবে। পাশাপাশি এখানে কিন্তু যে এই যাতায়াতের পথ কমবে সেক্ষেত্রে যদি আমরা যদি জ্বালানি খরচের দিকে চিন্তা করি সেই জ্বালানি খরচও কিন্তু একদম 15% জ্বালানি খরচ সেটি কিন্তু কমে আসবে। কাজেই সব কিছু মিলে বলাই যায় যে এই পুরো প্রক্রিয়াটি যেমন আসলে পদ্মা সেতুর জন্য এত দেশের গৌরবের বা আমাদের সবার কাঙ্ক্ষিত স্বপ্নের সেই সেতুর জন্য যেমন ভালো হবে, পাশাপাশি ওই রুটে চলাচলকারী যে ফেরিগুলো আছে তাদেরও কিন্তু জ্বালানি সাশ্রয় অর্থাৎ ওই পথে খরচটাও কমবে এবং সেটি কমলেই কিন্তু আসলে পুরো প্রক্রিয়াটা দেখা যাবে। এখন যে একটি জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতা অনেক সময় বা অনেকাংশেই চলে যাবে এবং সেক্ষেত্রে আমরা যদি বলি মাদারীপুরের বাংলাবাজার ঘাটটি যদি আবার শরীয়তপুরে স্থানান্তর হয় সেটিও কিন্তু সময় লাগবে প্রায় 4 মাস এবং এটির ব্যয় হবে প্রায় 31 কোটি টাকা, অর্থাৎ এই পাশ থেকে না হলে ওপাশ থেকে করলে ওপাশের যে তুলনামূলক ব্যয়টি যেটি বলি এই পাশে যেমন 20 কোটি ওই পাশের খরচটা কিন্তু আরও একটু বেশি হবে। কিন্তু এছাড়া যে নাব্যতা এবং ড্রেজিং কাছে নদীর জন্য এই নাব্যতা ড্রেজিং সহ এই আরও কিছু খরচ হবে এবং এই যে তদন্ত কমিটি ছিল তো তদন্ত কমিটি কিন্তু এই বিষয়গুলোর উপরই বারবার সুপারিশ করেছেন যে তারা বলছেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তারা যেমন বলছে ফেরিগুলোকে আরও আধুনিকায়ন করা বা আরও আধুনিক ফেরি দেওয়া এটি যেমন রয়েছে, পাশাপাশি যে বিষয়টি বলছে যে ফেরি যারা চালাচ্ছেন অর্থাৎ আমরা দেখেছি এর আগে যে পরপর যে দুটি হয়েছে সবাকেই সবগুলো চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আসলে তারা বলছে চালকদের যে এখন যারা চালাচ্ছেন তাদের দক্ষতা যেমন বৃদ্ধি করতে হবে ফেরিগুলো যেমন উন্নত করতে হবে পাশাপাশি এই যে রুটগুলোর কথা বলছেন তার যে এই রুটগুলো পরিবর্তনের কথা বলছেন এবং পাশাপাশি যে নদী শাসন
অর্থাৎ ড্রেজিং করা যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর প্রতিও কিন্তু তারা গুরুত্ব দিয়েছেন। আমরাও চাচ্ছি যে এই যে সেতু রয়েছে, স্বপ্নের সেতু, স্বপ্নের পদ্মা সেতু, শুরু থেকেই একদম সেই শুরু থেকেই সেই বিশ্বব্যাংকের অভিযোগ, এরপরে আবারও ঘুরে দাঁড়ানো বাংলাদেশের, এবং এরপরে নিজেদের অর্থে এই পদ্মা সেতুর মতো একটা ব্যয়বহুল প্রকল্প করার যে সিদ্ধান্ত, এটিও বাংলাদেশ সরকারের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল। এবং এরপরেও নানা সমালোচনা, নানা কথা সব কিছু মিলিয়ে এরপরে করোনার হানা এবং এই প্রমত্তা পদ্মার বুকে যে বুক চিরে এক একটি পিলার করতে যে কাঠখড় পোহাতে হয়েছে, সেই সব কিছু মিলিয়ে এখন কিন্তু এই স্বপ্নের সেতু একদমই বাস্তবের দিকে। আমরা দেখেছি যে সেতুর যে সড়ক পথের যে রোড স্ল্যাবের বসানো সেটির কাজ প্রায় শেষ কিছু দিনের মধ্যে, অর্থাৎ এই বর্ষাটা গেলেই সেপ্টেম্বর শেষেই হয়তো বা এখানে কিন্তু পিচ ঢালাইয়ের কাজ, সেই কাজ শুরু হবে এবং এরপরেই কিন্তু এই পিচ ঢালাইয়ের কাজ ছিল। ওদিকে এর নিচের অংশ যদি বলি, অর্থাৎ রেলের অংশ, সেখানেও কিন্তু যে রেলের কিছুদিন পরেই কিন্তু রেলের স্লিপার, অর্থাৎ রেলের স্লিপার বসানোর কাজ এবং রেল লাইনের অংশের কাজও অনেক দূর এগিয়ে গেছে। রেলের যে রেল সেতুর অংশের কাজও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে পদ্মা সেতুর কাজ যে এখন দৃশ্যমান বা দৃশ্যমান এগিয়ে চলেছে এবং পুরোটা মিলিয়ে গেছে, কিছুদিন আগে কিন্তু একদম এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো রোড স্ল্যাবের উপর দিয়ে হেঁটে যাওয়া, হেঁটে একদিন কাজ করেছেন পদ্মা সেতু প্রকল্প সংশ্লিষ্টরা, কাজেই এই অগ্রগতিগুলো দৃশ্যমান। সেতু সরকারের যে পরবর্তী পরিকল্পনা বা সেতু কর্তৃপক্ষের যে পরবর্তী পরিকল্পনা, তারা সামনের বছর জুন নাগাদ এই সেতু দিয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিবেন, সেটি যেমন শুধুমাত্র দক্ষিণ অঞ্চলে শুধু না, সমগ্র বাংলাদেশের একটি আর্থসামাজিক অবস্থার একটা আমূল পরিবর্তন আনবে এবং সব কিছু বদলে দেবে, সেই প্রত্যাশা তো করা যায়। এবং সেই প্রত্যাশায় এই পদ্মা সেতুকে একদম অক্ষত রাখতে এই সিদ্ধান্তটাকে দ্রুত কার্যকর করা হবে এবং দ্রুত সেটি মানে দ্রুত যে সুপারিশগুলো সেটি দ্রুত বাস্তবায়ন করা হবে, এমনটাই আসলে সবার প্রত্যাশা। তো দর্শক, এই ছিল আমাদের আজকের বিশ্লেষণ। আবারও দেখা হবে নতুন কোনো খবর বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন সময়ের।